নমস্কার, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, জ্যোতিষান্নব গৌরব, যার অনেক অনুষ্ঠান আপনারা হয়তো আগে ফলো করেছেন। কিন্তু যেই বিষয়টি আপনাদের বুঝতে হবে, যে তিনি যে কথাগুলো আমাদের সামনে তুলে ধরেন সেটা কিন্তু একেবারেই কোনো মন গড়া কথা নয়। যারা অন্যান্য অনুষ্ঠান ফলো করেন তারা হয়তো অনেক কথাই শুনেছেন, কিন্তু অনেক মন গড়া কথা বিভিন্ন অনুষ্ঠানে বলা হয়ে থাকে, যেগুলো আপনারা ফলো করলে পরে বা যেগুলোকে আপনারা প্রয়োগ করলে কোনো ফল কখনোই পাবেন না। কিন্তু জ্যোতিষান্নব গৌরব যেটা করে থাকেন সেটি হচ্ছে তিনি পড়াশোনা করেন এবং তিনি যেগুলো যেমন শাস্ত্রে পান সেই জায়গাগুলোকে মনে ধরে রাখেন এবং তারপরে আপনাদের সামনে বলেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে তাকে কিন্তু অনেকটা সময় ব্যয় করতে হয় এবং অর্থের কারণে আজকে দেখা যায় অনেকেই অনেক কিছু করছেন, অনেক অসৎ উপায়ে আপনাদের সামনে বিভিন্ন বিষয় পরিবেশন করছেন এবং সেগুলোকে আপনারা মানে বিশ্বাস করে অবলম্বন করে বারে বারে প্রতারিত হচ্ছেন। জ্যোতিষান্নব গৌরবের কাছে এসে আপনারা যেমন বলেন, বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছেন, আসলে ওই অল্প শিক্ষায় ভয়ঙ্করী যারা রয়েছেন তাদের ওপরে আপনারা নির্ভর করে ফেলছেন, সেই কারণেই কিন্তু আপনাদের এই দুর্ভোগ হচ্ছে। কিন্তু জ্যোতিষান্নব গৌরব যেহেতু একজন শিক্ষিত মানুষ, তাই তার বিবেক বুদ্ধিগুলো অনেক বেশি জাগ্রত আমার মনে হয় এবং তিনি যে বিষয়গুলো প্রতি অনুষ্ঠানে বলে থাকেন সেগুলো কিন্তু একেবারে হেয়ালিতে বলেন না, হঠাৎ মনে আসলো আপনাদের সামনে বলে দিলেন সেটাও নয়, রীতিমতো পড়াশোনা করে তারপরে তুলে ধরেন। আর সেই মতো আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য বিশেষ কিছু বিষয় রয়েছে যেগুলো আশা করি আপনাদের ভীষণ কাজে লাগবে এবং অর্থাৎ আপনারা আজকের অনুষ্ঠানটি ভীষণ মন দিয়ে শুনবেন, তাহলেই বুঝতে পারবে সেটা আপনাদের জীবনে কতটা ফল ফেলবে। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষান্নব গৌরব, স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকে কিছু বিশেষ ঘটনা বা বিশেষ কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের জীবনে প্রায়ই ঘটে, সেগুলোর কী কী প্রভাব পড়তে পারে বা কোনগুলো থেকে আমাদের সচেতন হওয়া উচিত বা কী কী নিয়মগত করলে আমরা সেই জায়গাগুলো থেকে কাটিয়ে উঠতে পারবো বা আমাদের ভালো হবে আরও, সেই জায়গাগুলো নিয়ে আজ একটু বলবো। যেমন বিভিন্ন ছোটোখাটো ঘটনা আর কি আমাদের সেগুলো ওভারলুক করা উচিত না, বাড়িতে সেগুলো আমাদের দেখা উচিত। যে কোনো কিছু ঘটনা যখন ঘটছে একটা, তো সেটাও কিন্তু আপনার কিন্তু জীবনে কিন্তু কোনোরকম সিগনিফিকেন্ট একটা চেঞ্জ বা কিছু আনতে পারে। যেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার বাড়িতে কোনো শিবলিঙ্গ আছে, সেটার মধ্যে হঠাৎ করে দেখছেন কোনোরকম ভেঙে গেছে বা সেটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেলো হোক বা কোনোরকম খুঁত হয়ে গেল, তো এইগুলো যদি ঘটে সেক্ষেত্রে কী, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সময়টা তখন কিন্তু খারাপ বুঝতে হবে, কারণ শিব হচ্ছে আমাদের মঙ্গলের প্রতীক। তো সেক্ষেত্রে বাড়িতে কোনো অমঙ্গল কিন্তু ঘটতে চলেছে, যে কোনো কারোর ক্ষেত্রে সেটা দুর্ঘটনা ঘটতে পারে, কোনো রকম ধরুন চাকরি রয়েছে চাকরি চলে যাওয়া হতে পারে, সন্তানের কোনো অ্যাক্সিডেন্ট বলুন, ফাড়া বলুন, পড়াশোনা খারাপ হওয়া বলুন, নানা রকম ঘটনা যেগুলো বাড়ির অমঙ্গল ডেকে আনবে সেরকম কিছু ঘটনা এগুলো ঘটতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এইরকম যদি কিছু ঘটে সেগুলো থেকে সচেতন হওয়া উচিত। তো এইরকমই বিভিন্ন ছোটোখাটো ঘটনা আমাদের দেখা উচিত, যে সেগুলো কেন ঘটছে সেগুলোর তো কারণ থাকেই, আর সেগুলোর থেকে কী হলে কোনটা থেকে সচেতন হওয়া উচিত সেগুলো আমাদের কিন্তু বোঝা উচিত, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো আমি আজকে সেরকম কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করব। ধরুন আপনার ওপরে কেউ কিছু কোনো তন্ত্রক্রিয়া বা ক্ষতি কিছু একটা করে দিয়েছে, সেক্ষেত্রে সেটাকে বোঝার কী কী উপায় থাকতে পারে, বিভিন্ন রকম নিয়ম থাকে। যেমন ধরুন আপনাদের ধরুন কোনো সম্পর্ক খুব ভালো চলছিল, কোনো ঝামেলা ঝগড়া কিছু ছিল না, হঠাৎ করে দেখছেন কোনো রকম ঝগড়া ঝামেলা শুরু হচ্ছে, মানে কথায় কথায় ঝগড়া হচ্ছে, কোনোরকমভাবে কেটে যাচ্ছে, কোনোরকম প্রবলেম হচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, এগুলো হচ্ছে। তো সেইগুলো থেকে বুঝতে হবে কিন্তু যে আপনার কোনো কাছের কোনো কেউ, বন্ধুবান্ধব হোক যাই হোক, সে কিন্তু কোনোরকমভাবে আপনার এই সম্পর্কটা মেনে নিতে পারছে না বা কিছু হচ্ছে না, সেটার থেকে কিন্তু তার মনে একটা আক্রোশ বা কিছু জন্মাচ্ছে, যেটার থেকে সে কিন্তু আপনার কিন্তু কোনোরকম তন্ত্রক্রিয়া করে ক্ষতি করছে যে সম্পর্কটা রাখতে দেবে না। আগে কিন্তু কোনো প্রবলেম ছিল না, এই ধরনের প্রবলেম ছিলই না, হঠাৎ করে শুরু হচ্ছে বা কিছু একটা প্রবলেম হচ্ছে। যে কোনো কিছু যদি আর কি একটু একটু থেকে শুরু হতে হতে অনেকটা হয় সেটা একটা ব্যাপার, কন্টিনিউয়াস হচ্ছে হতে হতে ঠিক আছে, কিন্তু যেটা হঠাৎ করে একটা শুরু হলো তারপর থেকে থামছে না, জিনিসটা আরও বাড়ছে, তখন কিন্তু বুঝতে হবে কোনোরকমভাবে কোনো ক্ষতির কিন্তু কিছু করা হয়েছে। ধরুন আমরা চাকরি বাকরির ক্ষেত্রে ইনকাম হচ্ছিলো ভালো হচ্ছিলো, হঠাৎ করে দেখছেন যে আপনি যা টাকা আসছে সব বেরিয়ে যাচ্ছে,
কোনো না কোনো একটা কিছু দুর্ঘটনা হচ্ছে বা কিছু একটা খরচা হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে টাকা বেরিয়ে যাচ্ছে, তখনও কিন্তু বুঝতে পারবেন না আর্থিক জায়গায় কিন্তু কোনো রকমভাবে কিছু ক্রিয়া বা ক্ষতি করা হয়েছে। আপনার উপর হিংসা থেকে হোক, শত্রুতা থেকে হোক, যাই থেকে হোক, বিভিন্ন কারণে কিন্তু এটা করা হতে পারে। তো এই ধরনের জিনিস যখন ঘটছে তখন কিন্তু সেগুলো থেকে সচেতন হন, সেগুলো সাবধান হন, কারণ এগুলো ঠিকঠাক সময়ে এলে অবশ্যই সেগুলো প্রতিকার করা সম্ভব। কিন্তু যদি সময় পেরিয়ে যায়, কারণ সময় হচ্ছে সব থেকে পাওয়ারফুল, তার হাতে সমস্ত কিছু রয়েছে, সে যদি পেরিয়ে যায় তখন কিন্তু আর জিনিসটা ঠিকঠাক হওয়া সম্ভব নয়। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলো যখনই ঘটে তখনই কিন্তু সেগুলোতে আপনাদের মনোযোগটা দিতে হবে যে কেন ঘটছে, সেটার কারণটা খুঁজতে হবে। আর সেই কারণটা কিন্তু আপনারা খুঁজে পাবেন না সহজে, সেক্ষেত্রে আপনার কোনো বিশেষ কোনো আর কি জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার কাছে যেতে হবে, যারা এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করেন বা রয়েছেন এই জিনিসটা নিয়ে, তাদের কাছে যেতে হবে আপনার কিন্তু এই পরামর্শ নেওয়ার জন্য। তো সেইগুলো অবশ্যই আর কি অ্যাভয়েড করবেন না, এই জিনিসগুলো থেকে আপনাদের কিন্তু খুব বড় কিন্তু বিপদ বা কিছু একটা টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে। ধরুন কোনো একটা ভালো কিছু ঘটনাও হতে পারে, কিছু একটা ধরুন এই যে অনেকে রাস্তায় যদি ধরুন একটা টাকা কুড়িয়ে ফেলেন, তো এইটার কি ইয়ে, এইটার কি ইন্ডিকেশন, মানে এইটা কি হতে পারে, কি ভালো কি খারাপ? ধরুন কোনো ভালো দিকও আছে কিন্তু আপনি ভাবলেন না বা বুঝলেন না, সেটা যেভাবে ইউজ করা উচিত ছিল সেইভাবে আপনি ব্যবহার করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভালো দিকটা কিন্তু আপনি মিস করে গেলেন, এটা কিন্তু একটা খারাপ জায়গায় চলে গেল, মানে তখন কিন্তু সেটা আপনার ক্ষতি করে ফেললো। তখন আপনার যে একটা ভালো সুযোগ এসেছিল সেটা আপনি না বুঝে জিনিসটাকে নষ্ট করে ফেললেন। তো এই জিনিসগুলো যাতে না হয়, তো এইগুলোর জন্যই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়াটা উচিত যে আমার জীবনে এরকম কিছু ঘটনা ঘটছে, যে কোনো কিছুই, ধরুন খেতে খেতে বারবার ভাতের মধ্যে চুল পড়ছে বা কিছু হচ্ছে, এগুলো কি জানেন যে এগুলো থেকেও কিন্তু তন্ত্রের মাধ্যমে প্রবলেম হতে পারে, আপনার ফোনের মাধ্যমে প্রবলেম হতে পারে কোনো রকম ইয়েতে, মন্ত্রের মাধ্যমে বিভিন্ন রকমভাবে এখন করা হচ্ছে। ধরুন আপনাকে কোনো একটা গিফট দিল, সে গিফটের মাধ্যমে কিন্তু কোনো তন্ত্রক্রিয়া করে আপনাকে দিতে পারে, এটাও জানেন কি? বা আপনার কোনো হয়তো অনেকে দেখবেন যে অনেকে বলে যে তোমার এই জামাটা ভালো লাগছে বা এটা ভালো লাগছে আমাকে একটু পরতে দেবে, এ করতে দেবে, এই জিনিসগুলো কিন্তু সাবধান হয়ে যান, এই জিনিসগুলো থেকেও কিন্তু আপনার উপরে কিন্তু বিভিন্ন ক্ষতি বা ইয়ে কিন্তু করতে পারে। হয়তো দেখবেন আপনার পরীক্ষায় ভালো হচ্ছিল, হঠাৎ করে আপনার সন্তান পরীক্ষায় কিন্তু খারাপ রেজাল্ট করছে, তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে, মানে কেউ হিংসাতে হোক, শত্রুতা থেকে হোক, সহ্য করতে পারছেন না, তখন কিন্তু এই ক্ষতিগুলো করে। তো আমি আজকে বলছি যে ধরুন আমরা রাস্তাতে অনেক সময় কেউ একটা কয়েন কুড়িয়ে পায় বা টাকা কুড়িয়ে পায়, এরকম পাই, তো সেইটা কোন রাশির ক্ষেত্রে কি ফল দিতে পারে, বিশেষ করে আমি এই সময়টা এখন বলছি যে এই শনি যখন এখন বক্রি চলছে এই সময়টায় 4 নভেম্বর পর্যন্ত, এর মধ্যে যদি পান 17 জুন থেকে 4 নভেম্বর, এর মধ্যে যদি কোনো টাকা কুড়িয়ে পেয়েছেন, কোন রাশি অনুযায়ী কী করা উচিত, কী প্রবলেম আসতে পারে, সেগুলো নিয়ে আজকে আমি বলছি, ঠিক আছে? ধরুন মেষ রাশি বা মেষ লগ্ন, যাই হোক রাশি বা লগ্ন যেটাই হোক সেটাই অসুবিধা হবে না, তো সেক্ষেত্রে আপনি যদি কোনো রকম টাকা বা কোনো পয়সা কুড়িয়ে পান রাস্তায়, আপনার কিন্তু সচেতন হয়ে যাওয়া উচিত আপনার বাড়িতে কিন্তু কোনো রকম চুরি বা ডাকাতি হতে চলেছে, এটা কিন্তু সাবধান না, এটা কিন্তু আপনার সিমটম। এই শনির বক্রি ফলের মধ্যে যদি এরকম একটা টাকা বা কয়েন কিছু কুড়িয়ে পান, আপনি মেষ লগ্ন বা রাশি যদি হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু বাড়িতে চুরি বা ডাকাতি হবেই, খুব সাবধান হয়ে যান, সেক্ষেত্রে সচেতন হন। এগুলো কিন্তু আমাদের সচেতন হওয়ার জন্য অনেক কিছু নিয়ম থাকে, এগুলো বুঝিয়ে দেয়, এগুলো আমরা না বুঝে জিনিসগুলো আরও ক্ষতি করে ফেলি, তো সেক্ষেত্রে বাড়ির প্রতি একটু যত্নবান হন, একটু খেয়াল রাখুন, তাহলে প্রবলেমটা হবে না অতটা। যারা বৃষ রাশি তারা যদি এইরকম টাকা কিছু কুড়িয়ে পান, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানকে নিয়ে কোনো রকম প্রবলেমে পড়তে পারেন, সন্তানের কারণে, সে স্কুলে হোক, অফিসে হোক, যে কোনো জায়গায় হোক, কোনো রকমভাবে সে সমস্যায় পড়তে পারেন, যেটার জন্য কিন্তু কোনো আইনি সমস্যাও আসতে পারে, পুলিশি ঝামেলাও কিন্তু জড়াতে পারেন। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটা দিয়ে আপনি কোনো তার সঙ্গে আরও 100 টাকা আপনি যোগ করে সেটা কোনো আর কি কোনো ভিখারি বা কোনো দুস্থ ব্যক্তিকে দান করুন, এটা কিন্তু খুব ভালো করবে, এই আইনি সমস্যা থেকে আপনাকে বাঁচিয়ে দেবে, ঠিক আছে? এবার যেটা আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন যাদের, তারা ধরুন এরকম টাকা বা কয়েন কুড়িয়ে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো সুযোগ, আপনার ক্ষেত্রে কিন্তু তখন কোনো লটারি জেতার বা কিছু একটা সুযোগ থাকছে, আপনি সেই টাকাটা কোনো লটারি কেনাতে বা কিছুতে ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনার ভাগ্য খুলে যেতে পারে, কারণ এটা একটা খুব ভালো মিথুন রাশির জন্য এটা। আচ্ছা, এবার যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয় সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে ধরুন এরকম টাকা বা কয়েন কিছু কুড়িয়ে পেলেন,
এক্ষেত্রে কিন্তু আপনার সাবধান হওয়া উচিত। আপনার নিজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম, যেহেতু কর্কটের ক্ষেত্রে ডাইরিয়া চলছে আর বকরির ইয়েটা এসছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম অষ্টমে যেহেতু আছে, আপনার নিজের কিন্তু শারীরিক কোনো রোগ কিন্তু ধরা হতে পারে, মানে খুব বড় সড়ো কোনো একটা রোগ ধরা পড়বে, কিংবা কোনো রকম অ্যাক্সিডেন্ট বা ফাঁড়াও কিন্তু হতে পারে, রক্তপাত ঘটাবে, অপারেশন ঘটাবে, এরকম কিছু একটা যোগ নিয়ে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু সাবধান হওয়া উচিত। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে সেই টাকার সঙ্গে আরও কিছু টাকা যুক্ত করে আপনি মন্দিরে সেটা দান করুন, কোনো একটা ধুতি আর একটা গামছা আপনি সেখানে দিন, কোনো একটা পুরোহিতকে দিন, তাহলেই হবে। তাহলে কিন্তু আপনার এই রোগের যে ফাঁড়া বা এটা এটা অনেকটা কাটিয়ে দেবে, এটা একটা সাবধান। এবার আসছি আমি সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে যদি এরকম টাকা বা পয়সা কিছু কুড়িয়ে পান, তার মিনিং কী? তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে কোনো কিন্তু উটকো ঝামেলা নিয়ে আসছে, কোনো রকম বাইরে থেকে উটকো ঝামেলা আপনার বাড়িতে কিন্তু আসতে চলেছে, যেটা কিন্তু আপনি অপ্রত্যাশিত বলতে গেলে, মানে যেটা আপনি ভাবেননি সেরকম কোনো একটা ঝামেলায় জড়িয়ে যাওয়া। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেই টাকাটা দিয়ে কোনো রকম ঝাঁটা বা পাপোশ, যাই হোক, যে কোনো একটা জিনিস কিনে নিন। সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার এই উটকো ঝামেলাটা আসার থেকে বাঁচিয়ে দেবে, যেটার জন্য কিন্তু আপনার প্রচুর ধরুন টাকা পয়সা বেরিয়ে যাওয়া হোক বা কোনো রকম সুখ শান্তি আর কি বিঘ্ন হওয়া, এগুলো কিন্তু ঘটাবে। সে কেউ অন্য কোনো রিলেটিভ হোক, সেও আসতে পারে, বা কোনো রকম বন্ধু হোক বা উটকো কোনো আশেপাশের লোকজনের থেকে হোক, যে কোনো কিন্তু একটা ঝামেলা কিন্তু আসতে চলেছে, এটাতে কিন্তু সাবধান সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমি আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী করবেন, যদি কোনো টাকা বা পয়সা দেখেন একদমই সেটা তোলা উচিত না, ঠিক আছে, আপনার ক্ষেত্রে সেটা যদি তোলেন তাহলে কিন্তু আপনার বাড়িতে কিন্তু কোনো পরিজন বিয়োগ বা কিছু একটা ঘটতে পারে, সেটা কিন্তু সাবধান হয়ে যান, এটা কিন্তু চলবে না, টাকাটা তুলবেন না। বারবার বলছি, টাকা বা পয়সা পেলে সেটা তুলবেন না, যদি কারোর হয় সামনাসামনি দেখতে পান সেক্ষেত্রে তাকে ফেরত দিয়ে দিন বা কিছু করুন, এটা করুন, কিন্তু সেটা নেওয়ার কোনো ইয়ে নেই, সেটা দিয়ে কিছু করা যাবে না, সেটা তুললে কিন্তু মারাত্মক একটা ক্ষতি করে ফেলছেন, এটা কিন্তু একটা সিমটম, এটা কিন্তু তুলার এই কন্যার জন্য এটা হচ্ছে। আচ্ছা, তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আপনি টাকা পয়সা বা কিছু পান, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা শুভ দিক, সেটা হচ্ছে আপনার হাজব্যান্ড, আপনি যদি মহিলা হন আপনার হাজব্যান্ড হোক বা আপনার আপনি নিজেও যদি হন কোনো কর্মরত বা কিছু, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে চাকরির জায়গায় কিন্তু কোনো রকম একটা উন্নতি বা প্রমোশনের কিন্তু একটা যোগ নিয়ে আসবে, এটা কিন্তু একটা ভালো দিক তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, ওই টাকাটা দিয়ে তার সঙ্গে কিছু টাকা যোগ করে কোনো রকম একটা সবুজ রঙের কোনো একটা বস্ত্র বা কাপড় কিনবেন, এটা কিন্তু আপনার এই গুড লাকটাকে নিয়ে আসবে, আপনার চাকরি ক্ষেত্রে পদোন্নতি হবে, প্রমোশন হবে, এই জিনিসটা হবে। আচ্ছা, এবার আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি টাকা পয়সা আপনি যদি দেখতে পান রাস্তায়, এইটার মানে কিন্তু আপনি যদি সেটা তোলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু মানে একটা প্রবলেম নিয়ে আসবে, সেটা হচ্ছে পারিবারিক অশান্তি শুরু হবে, এটা বুঝতে হবে। পরিবারে কিন্তু বিভিন্নভাবে প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে হোক, সন্তানদের সঙ্গে হোক, বিভিন্ন রকম সমস্যা কিন্তু নিয়ে আসবে, এটা থেকে কিন্তু সাবধান হয়ে যান। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী করবেন, সেই টাকা পয়সা দিয়ে কোনো একজন দুস্থ ব্যক্তিকে আপনি একদিন ভোজন মানে ভাত ভাত ডাল অন্য আর কি খাওয়ান, ঠিক আছে, ভাত খাইয়ে ইয়ে করুন, সেই টাকাটা দিয়ে নিজের সঙ্গে কিছু টাকা যোগ করে সেটা দিয়ে করুন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই পারিবারিক অশান্তি বা ঝামেলার জায়গাটা তৈরি করবে না, এটা ঠিক করে দেবে। আচ্ছা, এবার আসছি আমি ধনু লগ্ন বা ধনুরাশির ক্ষেত্রে। এটার ক্ষেত্রে যদি আপনার যদি টাকা পয়সা বা কিছু পান, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে কিন্তু আপনার কোনো রিলেটিভ বা কিছু তার সঙ্গে কিন্তু আপনার কোনো সম্পর্ক নষ্ট হতে চলেছে, এটা কিন্তু সাবধান। আর আপনার নিজেরও কিন্তু যদি বাইক চালান, সেক্ষেত্রে কিন্তু একটা মানে অ্যাক্সিডেন্ট বা ফাঁড়ার যোগ কিন্তু তৈরি করছে, এটা একটু সাবধান হবেন। তো সেক্ষেত্রে কী করবেন, সেই টাকাটা কোনো শনি মন্দিরে শনিবার করে পুজো দেবেন, এইটা করলে অনেকটা আপনার এই যোগটা কাটিয়ে দেবে, নাহলে কিন্তু ভবিষ্যতে আপনার সম্পর্ক নষ্ট হওয়া আর কি রিলেটিভের সঙ্গে, আত্মীয়ের সঙ্গে, আর আপনার অ্যাক্সিডেন্ট ফাঁড়ার যোগটা কিন্তু নিয়ে আসছে। আচ্ছা, এবার আমি আসছি মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। মকর রাশি বা মকর লগ্নে যদি হন, সেক্ষেত্রে আপনি যদি টাকা পয়সা পান, সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ধরুন সন্তান আছে, সে চাকরি বাকরি ধরুন পাচ্ছে না, পরীক্ষা দিচ্ছে, এই করছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার সন্তানের কিন্তু সময়টা এবার ভালো এসেছে, অর্থাৎ সে কিন্তু এবার চাকরি বাকরি পাবে। তো চাকরি বাকরি পাবে,
চাকরি বাড়ি পরীক্ষাতে পাস করবে, বা যারা রেজাল্ট ভালো করতে পারছে না পড়াশোনা করছে তাদেরও রেজাল্ট ভালো হবে, সন্তান বাধ্যের হবে, এগুলো একটা সিমটম বোঝায় যে সে একটু চেঞ্জ হবে তার মধ্যে, এটা কিন্তু বোঝায়। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেটা দিয়ে কোনো একটা জুতো কিনে নেবেন, ঠিক আছে, আপনার নিজের কিছু টাকা যুক্ত করে সেটা দিয়ে একটা জুতো বা কিছু একটা কিনে নেবেন সেই টাকাটা। আচ্ছা, এবারে যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন, তাদের ক্ষেত্রে যদি এখন টাকা পয়সা পান সেক্ষেত্রে কী হবে, আপনার কিন্তু কোনো রকম বড় সড়ো রোগ হতে চলেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু নার্ভের রোগটা বেশি ইয়ে হতে পারে, অথবা হার্টের কোনো সমস্যা কিছু ধরা পড়তে পারে, এটা কিন্তু হতে পারে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এই ধরনের কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। আপনি সেক্ষেত্রে কী করবেন, সেই টাকাটা দিয়ে কোনো রকম কিছু একটা মিষ্টি হোক কিছু হোক কিনে মানে পাশের বাড়িতে হোক দান করবেন, ঠিক আছে, পাশের বাড়িতে দিয়ে দেবেন, পাশের প্রতিবেশী যে আছে সেরকম কোনো কাউকে একটা দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই রোগের জায়গাটা কিছুটা হলেও কাটিয়ে দেবে। তবে পুরোটা সম্পূর্ণ কাটাবে না, কারণ সেটা যদি আপনার চার্টে যদি আরও খারাপ জায়গা থাকে, কুম্ভ রাশির ক্ষেত্রে এমনি আর কি এখন একটু এই শনি যেহেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু এমনি সময়টা একটু প্রবলেম চলছে, তো সেক্ষেত্রে সাবধান হয়ে যাওয়াটা উচিত, সেক্ষেত্রে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করে নিন অ্যাস্ট্রোলজার সঙ্গে, তাহলে জায়গাটা সম্পূর্ণ কাটিয়ে দেওয়া সম্ভব হবে, না হলে কিন্তু কিছু করা যাবে না। এবার যদি মীন রাশি বা মীন লগ্ন হয় সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম দেনায় জড়িয়ে যেতে পারেন, টাকা পাওয়া মানে টাকা পাওয়া বা কোনো কয়েন যদি আপনি পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে আপনি কোনো লোন বা দেনায় জড়িয়ে যাবেন, ব্যবসার ক্ষেত্রে লোকসান হবে, এটা একটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আপনি কী করবেন, সেই জিনিসটা দিয়ে কোনো রকম কোনো কাঠের কিছু একটা জিনিস হোক কিনে সেটা আপনার খাটের তলায় বা কোথাও রেখে দিন, ঠিক আছে, সে ছোটো কোনো শোপিসও হতে পারে, এ হতে পারে, সেটা রেখে দিন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই দেনা বা লোনের জায়গাটা একটু এরও কাটাবে। তো এইগুলো মোটামুটি ছিল আজকে। তাহলে আমাদের এই চলতে ফিরতে অনেক সময় হয়তো আমরা কিছু মানে প্রাপ্তি ঘটে, টাকা পয়সা পড়ে থাকতে দেখি, এবং কেউ কেউ সেগুলোকে তোলেন না, আবার কেউ কেউ হয়তো তুলে নিয়েও যান, তো তাদের ক্ষেত্রে কি এফেক্ট হতে পারে, মানে সেটার প্রভাব কি পড়তে পারে সেটা নিয়ে আমরা একটা আলোচনা শুনলাম। তো এবার থেকে আপনারা সতর্ক হয়ে যাবেন, এবং কোনো কারণবশত সেইটিকে যদি আপনারা মানে তুলে নিয়েও যান, তো পরবর্তী সময় সেটাকে রেখে কি করবেন সেই জায়গাটা বলে দিলেন জ্যোতিষান্নব গৌরব। অতএব যখন আমরা মানে কোনো কাজ করি সেটার এফেক্টটা আমরা সেই সময় বুঝতে পারি না, কিন্তু পরবর্তী সময় এফেক্টটা আমরা বুঝি, মানে যে কোনো কিছুর, আজকে পরীক্ষা দিলাম রেজাল্টটা তো আজকেই বেরোয় না, কদিন বাদে যখন রেজাল্টটা বেরোয় তখন তার এফেক্টটা আমরা মানে কীরকম পরীক্ষা দিয়েছি সেটা বুঝতে পারি, এটাও ঠিক সেই রকম। আর এই অনুষ্ঠানের সাথে থাকলে এই যে এফেক্টটা কী হতে পারে সেটা কিন্তু আপনারা এখনই জেনে যেতে পারেন, এবং সেই বুঝে যদি কাজটা করেন তাহলে আপনাদের কুপ্রভাবগুলো থেকে নিজেদেরকে আপনারা সুরক্ষিত রাখতে পারেন। অতএব এই অনুষ্ঠানের সাথে কিন্তু আপনাদের প্রত্যেককে থাকতে হবে, এই বিষয়টা একেবারে মাথায় নিয়ে নেবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আসুন, চেম্বার রয়েছে সোম এবং মঙ্গলবার করে, বাড়িতে পাচ্ছেন বুধবার করে, থাকছেন ব্যারাকপুরের চেম্বারে, বৃহস্পতিবার কালীঘাটে পাচ্ছেন, শুক্রবার হাওড়াতে, এবং মাসে একবার করে বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর, মেচেতা, বহরমপুর, মেদিনীপুর। আর তাছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনাদের জন্য বিশেষ কিছু গিফট আছে। অবশ্যই প্রত্যেকের জন্য বিশেষ কোনো উপহার থাকবে, মানে তাদের সার্বিক উন্নতি হোক ইয়ে হোক, তার জন্য রুদ্রাক্ষ বলুন, যন্ত্রম বলুন, যেটা যার যেমন লাগবে, যেটা সুইটেবেল হবে সেরকম ব্যাপারে জিনিস কিন্তু তাদের জন্য, যারা রেমেডি করাবেন তাদের জন্য অবশ্যই সেই ধরনের কিন্তু উপহার থাকবে। আর যারা করাতে চাইছেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ বেশি জনের করা সম্ভব হবে না, কারণ বুঝতেই পারছেন অমাবস্যার দিন তো আমি আর বাড়াতে পারবো না, মানে ওই দিনটা যতটাই 24 ঘন্টার মধ্যে ওর মধ্যেই আমাকে টাইম যা আর কি, যে সময় সেটা ভালো হবে সেরকম টাইমে, এবার এক একটা যোগ্য বা ইয়ে সেক্ষেত্রে তো টাইমও লাগে, এবার সেক্ষেত্রে আমি বেশি জনকে কিন্তু সুযোগ দিতে পারবো না, সেক্ষেত্রে অলরেডি এমনি অনেকজন হয়ে গেছে যারা করতে চাইছেন, আর বেশি জনকে আমি নিতে পারবো না, তো সেক্ষেত্রে যারা করাতে চাইছেন হ্যাঁ ইয়ে করতে পারবো। এবং দেখুন সমস্ত কিছু মানে আপনার প্রবলেম অনুযায়ী কাজটিকে করবেন, এবং একেবারে সময় ধরে ধরে করেন, ভীষণ নিষ্ঠা নিয়ে কারেন, এবং বললাম না যে পড়াশোনা করেছেন ব্যাপারটিকে নিয়ে জেনেছেন, এবং যেহেতু বংশ পরম্পরায় এই শাস্ত্রের সাথে জড়িত তাই দেখেছেন অন্যদেরকে করতে, এবং এই যে দেখার মাধ্যমে আমরা অনেক কিছু রপ্ত করে নিচ্ছি, এই জায়গাগুলো কিন্তু তিনি একেবারে নিয়ে বেড়ে উঠেছেন, অতএব একেবারে সঠিক কাজটি আপনারা কিন্তু পাবেন। যাদের ওপর এই ধরনের তন্ত্র বা কিছু করা হয়েছে বুঝতে পারছেন শারীরিকভাবে অসুস্থতা ফিল করছেন, হঠাৎ করে দেখবেন অনেকে বাইরে বেরোয় হঠাৎ করে ব্ল্যাক আউট বা অজ্ঞান হয়ে যায়, এটা কিন্তু আগে হতো না, হঠাৎ করে একটা ঘটনা ঘটলো এরকম, তো সেক্ষেত্রেও কিন্তু হতে পারে আপনার ওপর কিন্তু কোনো রকম
ক্রিয়া করা হয়েছে, যেটার কারণে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের উপর ইয়েটা প্রভাবটা ফেলছে। তো সেক্ষেত্রে সেই দিনে কিন্তু কোনো রকমভাবে আমিষ খাবেন না। আমিষ বলতে মাছ মাংস ডিমটা কিন্তু অ্যাভয়েড করবেন সেই দিনটা, নাহলে কিন্তু ওই তন্ত্রের প্রভাব কিন্তু আরও বেড়ে যাবে। এইটা একটা ভুল হয় যে ওই দিনে যদি কিছু খাওয়া হয় সেটা কিন্তু আরও মানে অজান্তেই তন্ত্র প্রভাবটা বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে ইমিডিয়েট কোনো অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করে আগে জেনে নিন কী হয়েছে না হয়েছে, তারপরে জিনিসটা নিয়ে এগোন বা কী ধরনের খাওয়া দাওয়া করবেন, কী করবেন, আচার বিচার কী করবেন, সমস্ত কিছু মেনে চলাটা উচিত, এগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, এই জিনিসগুলো মানে বিভিন্ন রকমভাবে প্রভাব ফেলতে পারে। তাই সেক্ষেত্রে এই কৌশিক অমাবস্যা যেমন খুব ভালো একটা দিন, মানে এই দিনে মানে প্রচুর অসাধ্য কাজও কিন্তু এদিনে মানে হয়ে যায়, সেটা একটা ব্যাপার। তো সেই প্রভাবটা যারা আর কি নিতে চাইছেন, সেই দিনটা তো আর সবসময় ফিরে আসবে না, তো সেক্ষেত্রে আপনারা যারা চাইছেন করাতে সেক্ষেত্রে তাড়াতাড়ি আর কি যোগাযোগ করুন, কারণ বেশি দেরি হলে কিন্তু আমি তাদেরকে দিতে পারবো না। কারণ একটা বললাম যে টাইমের একটা ব্যাপার থাকে, কারণ যতগুলো কাজ নেবো এ করবো তার মধ্যে আমাকে সেই টাইমটা দেখে করতে হবে। তো কারণ ওই অমাবস্যা তিথি পেরিয়ে গেলে সেটা তো আর করতে পারবো না, তো সেক্ষেত্রে তিথিটা আমার হাতে থাকবে না, সেক্ষেত্রে তিথি তার নিজের সময় মতো চলবে, তো সেই সময়ের মধ্যে আমাকে জিনিসটা করতে হবে। তো সেক্ষেত্রে যারা করাতে চাইছেন মানে শীঘ্রই যোগাযোগ করবেন, বেশি দেরি করে আসবেন না, আমার কিন্তু সম্ভব হবে না তাদেরকে নেওয়া, এটা একটা ব্যাপার। কৌশিক অমাবস্যার কিছু নিয়ম তো আমি আগেই বলেছি, সেগুলো একটু পালন করবেন, তাহলে এই কৌশিক অমাবস্যার কিছু যে শুভ প্রভাব সেগুলো কিন্তু আপনারা পাবেন, এই জিনিসগুলো কিন্তু ফলো করতে হবে। আর বাড়িতে যে কোনো কিছু ছোটোখাটো ঘটনা হোক বড় ঘটনা হোক যাই হোক সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন না। যেমন ধরুন যে বললাম যে শিবলিঙ্গ ভেঙে যাওয়া বা খুঁত হওয়া, কোনো কিছুই কোনো ভগবানের মূর্তি হোক বা কিছু হোক সেগুলো যদি কোনো রকম ডিফেক্ট চলে আসে সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে, সেগুলো কিন্তু রাখা উচিত না বাড়িতে, বাড়িতে সেগুলো কিন্তু একদমই রাখা উচিত না, সেগুলো থেকে সাবধান হন। এই জিনিসটা মাথায় রাখবেন যে কোনো জিনিস যদি কোনো রকম খুঁত চলে আসে, সেক্ষেত্রে ইলেকট্রনিক্স জিনিসও হতে পারে, কোনো ইলেকট্রনিক্স জিনিস ধরুন ঘড়ি বন্ধ হয়ে গেছে সেটা ধরুন অনেকে পড়ে থাকছে বা বাড়িতে ঝুলিয়ে রেখেছে, সেগুলো কিন্তু আপনার কিন্তু অমঙ্গলের প্রতীক, সেগুলো কিন্তু খারাপ জিনিস আনতে পারে। খাটের নিচে অনেকে দেখবেন জুতো রাখে, এগুলো চলবে না, এগুলো কিন্তু খুব প্রবলেম, মানে এই ধরনের জিনিস করা চলবে না। বাড়িতে মানে যে ঘরে আর কি শুচ্ছেন সেই ঘরে যদি আর কি আয়না যদি ইয়ে করা থাকে সেটাও কিন্তু প্রবলেম করে, এগুলো কিন্তু বিভিন্ন রকমভাবে প্রবলেম নিয়ে আসে। তো এই ধরনের বিভিন্ন নিয়ম আছে, ঝাঁটাকে যেমন দাঁড় করিয়ে রাখা যাবে না, শুয়ে রাখতে হবে, এইগুলো বাড়ির পূর্ব দিক দক্ষিণ দিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানে এমনি বাস্তুর ইয়েটা কিন্তু অনেক মানে ভালো হবে, বাস্তু শুভ হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই ধরনের বিভিন্ন নিয়ম আছে যেগুলো ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন রকম প্রয়োজনীয় তথ্য আমি দিয়ে রাখি, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যখনই যা কোনো বিশেষ ইয়ে থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই নোটিফিকেশান পেয়ে যাবেন যে কখন কী করা উচিত, কীভাবে চলা উচিত, সেইভাবে এগিয়ে যান, তাহলে আপনাদের জীবনে কিন্তু অনেক বিপদ আপদ বলুন, অনেক প্রবলেম থেকে বলুন আপনারা কিন্তু মুক্তি পাবেন। মানে কিছু হোম রেমেডি বলুন, কিছু ইয়ে বলুন, সেগুলো কিন্তু আমি বলি। যেমন আজকে ধরো টোটকা বলে দিই কিছু শরীর স্বাস্থ্য নিয়ে, যারা ধরুন প্রেশারের প্রবলেমে ভুগছেন, হাই প্রেশার যাদের, সেক্ষেত্রে তারা কী করবেন, প্রত্যেক দিন সকালে থানকুনি পাতা খান, আর থোড় হয় না গাছের আর কি যে কলার যে থোড়, সেই থোড়ের রস সেটা হাফ কাপ করে হলেও মানে সপ্তাহে দুদিন খান, এটা খেলে আপনার প্রেশার দেখবেন একদম নর্মাল হয়ে গেছে, এটা করে দেখতে পারেন। অথবা সুগারের যারা প্রবলেমে ভুগছেন তারা কী করবেন, চার পাঁচটা ঢেঁড়স, ঢেঁড়সের যে ডগার দিকটা মানে সরু দিকটা যেদিকটা সেটা ভেঙে কাপে এক কাপ, কাপের এক কাপ জলের মধ্যে সেটা ভিজিয়ে রাখুন রাত্রেবেলায়, সকালবেলা উঠে সেটা ছেঁকে আপনি খেয়ে নিন, এটা হচ্ছে এক সপ্তাহ দু সপ্তাহ করে দেখুন, আপনার প্রেশার ইয়ে সুগার দেখবেন কমে গেছে, নর্মাল চলে এসছে। এগুলো সব ফলো করুন, কিছু ইয়ে রয়েছে এগুলো হোম রেমেডি আপনারা করতে পারেন, এগুলো করলে অনেকটা ফল পাবেন। ঠিক আছে, একদম, এবং এই হোম রেমেডিগুলো অবশ্যই আপনারা করবেন, আর যেখানে আপনাদের সমস্যা এসে কনসালটেশন করুন, সমস্যা থেকে বেরিয়ে আসুন, আর ভালো থাকুন। নমস্কার। নমস্কার।